वेलकम बैक टू माय चैनल। आज आमी निये एसेछि एकटा नतून रेसिपी, क्रिस्पी हानि गार्लिक प्रॉन। एटा बानानोर जोन्नो की की लागछे आमरा चट करे एकबार देखि। किछुटा चिंगड़ी माछ नियेछि आमी मीडियम साइजे, सेटाके नून हलुद माखिये रेखेछि। पेंयाज और कैप्सिकम डाइस करे केटे नियेछि, आर नियेछि कतगुलो ग्रीन चिली, ओगुलोके आमरा लम्बालम्बी भावे स्लिट करे नियेछि। আর এই রান্নায় মশলা সেরম কিছু লাগে না, তাই আমি আলাদা করে আর মশলা কিছু দেখাচ্ছি না। এখানে আপনারা চিলিটা যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে ইউজ করবেন। এবার এই চিংড়ি মাছগুলোর উপরে আমরা কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি, কিছুটা ময়দা দেব আর কিছুটা বেকিং পাউডার আর এক চিমটে নুন। এটা দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে কোট করে নিচ্ছি। এবার একটা ডিমের যে সাদা অংশটা বা অ্যালবুমিন পোর্শনটা আমরা এটার মধ্যে অ্যাড করব। কোনো জল কিন্তু দিচ্ছি না আমরা এখানে, জাস্ট খেয়াল রাখবেন এক ইয়কটা যাতে না যায়, জাস্ট ওই ডিমের সাদা অংশটা। এটা দিয়ে এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা মাখিয়ে আমরা 15-20 মিনিট রেখে দিয়েছি, যাতে এই ব্যাটারটা এটার গায়ে কোটিংটা লেগে থাকে, যাতে পড়ে না যায়। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা ম্যাগির মশলা দিয়ে নিচ্ছি। এটা আমি একটা ট্যাঙ্গি ফ্লেভার আনার জন্য দিয়েছি, কারণ ম্যাগির মশলাতে একটা মশলার নিজস্ব ফ্লেভার থাকে। এটাকে অয়েলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে অয়েলটায় ওই ফ্লেভারটা ঢুকে যায়। এবার এর মধ্যে একে একে প্রনগুলোকে দিয়ে সেগুলোকে আমরা ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই প্রনগুলোকে আমরা ফ্রাই করে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা আলাদা করে একটা বোলের মধ্যে রেখে সরিয়ে রাখবো, এটা আমরা পরে ইউজ করব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়েছি। এখানে আমি তেল কিন্তু খুব বেশি পরিমাণ ইউজ করছি না। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিলিগুলো দিয়ে এটাকে ভালো করে টস করব। এটা খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন মানে খুব বেশি ফ্রাই হয়ে গিয়ে বাদামি না হয়ে যায়। কয়েকটা রসুন কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবার এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি রসুন কুচি 2 কোয়া অ্যাড করেছি। এবার কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ মতন গোলমরিচ এখানে ইউজ করেছি। অ্যাড করছি চিনি। কিছুটা ম্যাগির মশলা দিলাম আর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গার্লিক পাউডার।
এখানে আমি 1.5 টিস্পুন মতো হানি দিয়েছি। এখানে এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো টস করার সময় কিন্তু হানিটা অ্যাড করব, তাতে ফ্লেভারটা ভালো করে মিক্স হয়ে যাবে এর মধ্যে। এবার অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচ মতন টমেটো সস। অলরেডি কিন্তু একটা বেশ জুসি ট্যাঙ্গি ব্যাপার চলে এসেছে। একটু লবণ দিয়ে দিলাম, লবণটাও তোমরা স্বাদ মতন ইউজ করবে। এবার আগে থেকে ভেজে রাখা প্রনগুলোকে এটার সাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যারা এটা একটু ড্রাই পছন্দ করো তাদের কিন্তু এই রান্নাটা এখানেই তাদের জন্য শেষ, তারা এটাকে কয়েক মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে নেবে। এবার যারা একটু গ্রেভি পছন্দ করো তাদের জন্য এই বাকি পোর্শনটা। তোমরা দেখতে পাচ্ছ এটা যদি অ্যাপিটাইজার হিসেবে ড্রাই হিসেবে তোমরা পছন্দ করো দেন তাহলে এটা কিন্তু এভাবেই একদম পারফেক্ট তোমরা নামিয়ে নিয়ে সার্ভ করতে পারবে। পুরো ক্রিস্পি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কিছুটা জল অ্যাড করব, একদম সামান্য পরিমাণ, 1/2 কাপ মতো জল এখানে আমি দিয়েছি। এটা এবার আমরা কিছুক্ষণ এভাবে 4 থেকে 5 মিনিট রেখে দেব লো ফ্লেমে। এবার অল্প পরিমাণ গরম জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে গুলিয়ে সেটা আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এটা গ্রেভির ওই থিকনেসটা আনার জন্য ইউজ করা হয়। এটা অলমোস্ট হয়ে এসেছে, দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই হানি গার্লিক প্রন তোমরা সার্ভ করে এটা শুধুও খেতে পারো বা এটাকে তোমরা কোনো যে কোনো রুমাল রুটি বা নান, ফ্রাইড রাইস এই সমস্ত কিছুর সাথেও খেতে পারো। বাট আমি বলবো এটা অ্যাপিটাইজার হিসেবে যদি শুধু খাওয়া যায়, স্টার্টার্স হিসেবে এটা কিন্তু খুব ভালো লাগে। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট করো। আর যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।